মোহতারাম, আমি হাবিবুল্লাহ। আমার কাছে অনেকে এরকম প্রশ্ন করে থাকেন, এখন যেমন হজের যারা এজেন্সি হজে নিয়ে যাচ্ছেন মহিলাদেরকে বেগায়রে মাহরাম, তো মাহরাম ছাড়া যে মহিলা হজ করলেন ওনার হজ কতটুকু শরীয়ত সম্মত হলো এবং এই হজের ফজিলত উনি যথারীতি পাবেন কিনা? প্রশ্নটা তোমরা বুঝেছ যে হজে যাচ্ছে মাহরাম ছাড়া এটা জায়েজ হচ্ছে কিনা? বিষয় হলো হজ তখন বিজনেস হয়ে গেছে, একজন হাজে নিলে 30,000 টাকা লাভ হয়। কারণ আমরা যে কোনো ভাবে এখন আমার নাম ভাঙিয়ে জিনেদারি একজন ফোন করেছে যে অমুক আসছিল আমার কাছে, বলেছে যে ভাই মুখে বলবে না কিন্তু আমাদের বলেছে যে মাহরাম ছাড়া যাওয়াতে আছে, বলেছে কারণ যে সে গেলে তার কিছু লাভ হবে। যেমন না ভাই আমি এটা মুখেও বলি না মনেও বলি না, মাহরাম ছাড়া হজে যেতে ওসব নিষেধ করেছে। এখানে প্রশ্ন হলো যে আমরা হজে কেন যাব? একজন অত্যন্ত সিনিয়র সরকারি কর্মকর্তা মহিলা, তিনি হজে যাবেন, আমরা বললাম মাহরাম লাগবে, তিনি বললেন আমরা তো আমেরিকা, ইউএসএ, ক্যানাডা, ইংল্যান্ড ঘুরে আসছি মাহরাম ছাড়া, তা হজের জন্য মাহরাম কি দরকার, আমরা যাচ্ছি সব জায়গায়। তা আমরা বললাম যে দেখেন আমরা তো গান বাজনা থিয়েটার মদ সিগারেট সবই খাচ্ছি, তা এগুলো মসজিদে এগুলো করবো কিনা? আমরা জীবনে অনেক অন্যায় করি কিন্তু এই জন্য মসজিদে যেতাম না, এগুলো করবো না। আমরা তো এবাদতে যাচ্ছি, এবাদতের ক্ষেত্রে আমরা মনে করো অনেকেই হাফ প্যান্ট পরেন, অনেকেই সাধারণত মেয়েরাও সতর খুলে থাকেন, অনেক সতর সারাদিনই খোলেন, তো সারাদিনই তো খুলে থাকেন, আমাদের সময় খুলবো এরকম তো একটা কোনো যুক্তি হলো না। অন্তত আমাদের সময় তোমাকে শর্তগুলো পালন করতে হবে। দ্বিতীয়ত এটা এখানে দুটো জিনিস কাজ করছে, একটা হলো ব্যবসায়ীদের ব্যবসা চিন্তা এবং ইসলামের নামে কিছু জাল করা, আরেকটা হলো যিনি হজে যাবেন তার পিকনিকের আবেগ। আমার কাছে একজন আসছেন হজে যাবেন, ছেলে ছোট, ছেলে এখন যেতে পারবে না, ওরা তার ছেলে বড় হলে যাবেন, কিন্তু এমন আবেগ যে না গেলে মনে হয় আর হলো না, তিনি মাহরাম ছাড়া চলে গেলেন। তো প্রথম মাসালা হলো আল্লাহ রসুল সাল্লাম নিজে বলেছেন যে মেয়েরা সফর করবে না সর্বোচ্চ 3 দিনের পথ বা তার বেশি যদি কোনো মেয়ে সফর করে মাহরাম ছাড়া, আচ্ছা অভিশপ্ত, তার গোনা হবে, তার জন্য এটা হারাম কাজ হবে। হজের সফরটা এই হুকুমে পড়ে। 2 নম্বর, হজের ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাম নিজে বলেছেন যে মাহরাম যেতে হবে। এক সাহাবি এসে বলছেন ইয়া রসুল্লাহ আমি আপনার সাথে জিহাদে যাবো, আমার ওয়াইফ হজে যাচ্ছে। রসুল্লাহ বলেন জিহাদ বাদ দাও, তোমার ওয়াইফকে নিয়ে হজে যাও, হজে যেতে মাহরাম লাগবে। এখন কোনো কোনো ফকি ফতোয়া দিয়েছেন হজ ফরজ আর মাহরামের জন্য ফরজ ইবাদত পালন করা যাবে না, এটা না, কোনো যদি মহিলা পরিবেশ পায় গ্রুপ পায় যেতে পারে। এরা কোনো হাদিস থেকে দলিল দিতে পারেন না, বরং হাদিসের বিপরীতে বলেন, কোনো কোনো আলেমের মতামত বলেন। তো হজ যেহেতু এবাদত, কোনো মহিলা যদি হজে না যান মাহরাম না থাকার কারণে তার কোনো গুনাহ হচ্ছে না, কারণ তার হজটা যাওয়াটা ফরজ হয়নি। কিন্তু যদি মাহরাম না নিয়ে যান গুনাহ হওয়ার সম্ভাবনা 16 আনা, তো তিনি কেন এই 3 লাখ টাকা দিয়ে গুনাহ কামাই করবেন? বরং তার উচিত মাহরামের অপেক্ষা করা, মাহরামের টাকা জোগাড় করা, যদি না পারেন বদলি হজ করাবেন, তার তো হজ ফরজই হয়নি যেহেতু মাহরাম নেই। এই জন্য মাহরাম ছাড়া হজে যাওয়া অবৈধ। আর যে কোম্পানিগুলো এগুলো করছেন এরা শুধুমাত্র বাণিজ্যিক চিন্তায় অনেক মিথ্যাচার করছেন, আমরা জানি, এগুলো কিছু করার নেই। মুমিন যদি সচেতন না হয়, ব্যবসায়ী তো মিথ্যা বলবি, তার ব্যবসা চালাতে হবে, কিন্তু মুমিনকে সচেতন হতে হবে। আল্লাহ তো